আওয়ামী লীগে যোগ দিতে পারেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙা, এমন গুঞ্জন এখন রংপুর জুড়ে। আর এই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে, কারণ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি ব্যানার পোস্টার ছাপিয়েছেন পুরো রংপুর জুড়ে। বিষয়টি নিয়ে রাঙার কাছে জানতে চাইলে তিনি বলেছেন যে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্ট মানে একদম ফ্রি। বুধবার রংপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর ঘিরে নগরী ছেয়েছে নতুন সাজে। তবে এত কিছুর ভিড়ে চোখে পড়ছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গার ছাপানো পোস্টার। এতে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে আগমনী শুভেচ্ছা বার্তা। যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি গুঞ্জন উঠেছে, জনসভার পরপরেই আওয়ামী লীগে যোগ দিতে পারেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এই নেতা ও রংপুর এক আসনের সংসদ সদস্য। এটা আসলে কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু আমরা ব্যানার ফেস্টুন কিছু দেখেছি যে তিনি লাগিয়েছেন, ব্যানার ফেস্টুন তিনি দিয়েছেন, এ বিষয়ে তিনি সেদিন সাংবাদিকদের জবাবও দিয়েছেন, এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। বিষয়টিকে আমলে নিচ্ছেন না জাতীয় পার্টির স্থানীয় নেতারা, আর যোগ দিলে স্বাগত জানানোর কথা বলছে আওয়ামী লীগ। যাওয়া না যাওয়া তার উপরে, আমরা মনে করি যে আমি তার যদি ইচ্ছে হয় বাংলাদেশ আওয়ামী লীগ যোগ দেবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ বরঞ্চ আমাদের জন্য আরও রাস্তা ক্লিয়ার হবে। জাতীয় পার্টির কোনো প্রভাব পড়ার সুযোগ নাই, আমাদের যে সাংগঠনিক যতটুকু অবস্থা আছে এখানে কোনো ইফেক্ট পড়বে না। এটি জাতীয় বিষয়, আসলে আমরা স্বাগতম জানাবো না বা জানাবো এটি তখনকার বিষয়, না জানার তো কোনো বিষয় নাই, কারণ বাংলাদেশেরই তো মানুষ, দল তো করতে পারে। মশিউর রহমান রাঙ্গা বলছেন জনসভার দিনে পরিষ্কার হবে পুরো বিষয়টি। গুঞ্জন গুঞ্জনই গুঞ্জনের অবসান হবে। আওয়ামী লীগ থেকে এই ধরনের আমাকে কোনো অফার দেওয়াও হয় নাই বা আমি এ নিয়ে কোনো চিন্তাও করতেছি না, সুতরাং এখানে দল পরিবর্তন করার কোনো কথাবার্তা হয় নাই। 2022 সালের 14 সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মশিউর রহমান রাঙ্গাকে সব পদ থেকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।